এই তো শক্তি, কতখানি হার বেটি তো একবারে জাম জীবন একবারে ছুটে গেছে, একবারে টাটা না চেরা না, 1 টাকা দেয়া কত বরফ খেয়েছি মনে। আসসালামু আলাইকুম, ওই যে হানা নানানিরা, আমার আদরের ছেলে পিলারা, আজকে কিন্তু আমরা ফুল দিতে আসছি, কোনখানে জানেন? ঢাকাতে। চলেন তাহলে, মানে গান বাজনা বাজছে, শুনতে কষ্ট হইতে পারে, দেখি দেখেন আপনারা খালি। তো বাপরে, এমন হ্যাঁ মাইক বাজছে, মনে হচ্ছে কানে তারি লেগে যাচ্ছে। তো কথা হলো, নানা নানি রাহারা যখন ছোট ছিল তখন ভোর পহতে একবার উঠে যেতুন, উঠে খালি পায়ে স্কুলে চলে যেতুন, ফুল গেন্দা ফুল নাহলে পারে মনে করেন যে কি কি না ফুলকে তুলে নিয়ে যেতুন, লিয়ে যায় একদম স্কুলের গোড়ায় চলে যেতুন, যাই দেখতুন সব বান্ধবীরা চলে এসছে, তখনিকে একসাথে হইতুন হয়ে, তখন গা কি করতুন, ওই কইতো ওই র্যালি ধরতুন, ধরে কইতো যে 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি, তখন হারা কইতুন অমর হোক অমর হোক, আর তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এলা কইতুন, আরও কী কী কইতুন বুঝা গেছি বুঝতে। তো এখানে আইসে খালি মাইক বাজাইছি। তো কথা হলো, বাপরে এমন মানুষ আর মানুষ খালি গিজ 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 করছে দি। তা আপনার কি নানা কইছে যে শুনো কাহরি দল হইব না, কাহরি দলে ঢুকবো না, ঢুকলে দেরি হয়ে যাবে, তো চলো ফাঁক ফোঁকর দিয়ে একটু ফুল দিয়ে চলে আসি গে। ওরে আল্লাহ, ফাঁক পোকর কুন্ডে ভেবে না, দেখেন জ্যাম লেগে গেছে জি জ্যাম, পরে তখন হারা ঘুরে পাল্লেছে আর এখানে ফের মেলায় নানা নানিরা, তখন ওই দেখেন ওরকম করে র্যালি করছে, ছবি তুলছে, কে মানে যে যেমনি করতে পারছে মনে করেন যে। তো ভালোই লাগছে ছেলে পিলাকে, একটু না শিখাইলে হইবে নাকি, যে ভাষার লেগে কিন্নি করে হার গে ভাষা শহীদরা একবারে শহীদ হয়ে গেছে, হ্যাঁ ভাষার লেগে মনে করেন জীবন দিয়ে দিচ্ছে। তো এই হলো জগন্নাথ হল। তো এদিকে ফের নানাটাকে দেখালেন গান গাইছে কেমনি করে, টুপি ফের ঠিক করে দিচ্ছে, হ্যাঁ আর একটা নানা টুপি ঠিক করে দিচ্ছে, তুমি একটু গান গাহানি না। ওকে মাকে নানিগুলাকে দেখালাম, ওনার ধরফড়ে হ্যাঁ হেঁটে যেছে। তা আমি ফের আপনাকে নানাকে কইছি, তুমি একটা গান গালা গাহ না যে নানা দেওয়া করছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তা যাই হোক, একটু গান শুনাইলে শুনে আগে আগে হেঁটে চলে যাচ্ছে, আর এই জায়গাটা কতই সুন্দর জি, দেখতে কত ভাল লাগছে, আর লাগছে ফাঁকা হয়ে আছে, কোনো রিক্সা ভ্যান কিচ্ছু নাই, দিয়ে ভালোই লাগছে। দেখ হাঁড়া ফের হাঁটতে হাঁটতে একটা বরফওয়ালা চাচার কাছে চলে আসছি, ওর আল্লাহ রে বরফ খাওয়ার গল্প কত আছে আমার জীবনে, তো কহার কথা লাই, আটানা চেরানা 1 টাকা দেয়া কত বরফ খেয়েছি মনে করেন যে, হার ঘে গায়ে বরফওয়ালা আসলে ঢপের মধ্যে বাড়ি দিত, এই যে বারেক আর ধাম ধাম করে ঢাপের মধ্যে বাড়ি দিত, আর একবারে দৌড়িয়ে চলে যেতুন বরফ লেওয়ার লেগে। আর যদি আটানা থাকতো তাহলে 1 টাকা কীভাবে মিলবে, আর আটানা লাগবে, তখনিকে এই বিছনার তল ও মুক্তল ধুমুক তল ঢুঁড়ে ঢুঁড়ে বাইর করতুন, দিয়ে আর আটানা করে 1 টাকা দেখাইতুন। তো যাই হোক, ওইলে কথা বরফ খাওয়ার গে শেষ, এখন হার বেটি করছি, এখানে খুবই গরম লাগছে, ভালো লাগছে না। তো ওদিক থেকে চলে এলাম একটু ছাই হাতে, ছাই হাতে এসে দেখছি একটা চাচা মিয়া শক্তির পরীক্ষা খেলা খেলাইছে, দে 5 টাকা করে লিচে। তার বেটিকে কচি লেরে বেটা দেহি তো শক্তি, কতখানি হার বেটি তো একবারে জাম জীবন একবারে ছুটে গেছে, একবারে টাইনে ফেলে দিচ্ছে, কিন্তু বেচারি পারছে না। তখন চাচা মিয়া ফের কইছে যে তুমি অত চিন্তা করি না, বড় হলে পারবে, তুমি পেরে গেছো যাক পাস। আপনার কেন না কইছে, হ্যাঁ আমি দেখি দে, ওই ফেরে করে মনে হচ্ছে যে হাতের রগ মগ যা আছে ছিঁড়ে ফেলে দেবে, তারপর আর টাইনে পরীক্ষা করবে। তা হ্যাঁ কে চাচাটা কইছে, আসো আসো যে বেটা তুমি আইসো, তুমি ভালো পারবে, আইসো আইসো। আমি কইছি না চাচা আমি পারবো না, আমি তাই পারি, বলছে না না তুমি ভালো পারবে। দেখ আমি ফের কইছি, হ্যাঁ আমি দেখি পাস হাঁকে করতে হবে, দেখা চোখ মুখ একবারে গুজি হয়ে গেছে, তারপরে আমি কইছি আবার করবো, আমার হয়নি, এ ব্যাপার আমি ফেল হয়ে গেছি, দেখুন আবার করছি, দিয়ে টাইনে চলে যাচ্ছি। তা নাকি তাই যাইছে, এমন হ্যাঁ শক্ত হয়ে আছে, তো কহার কথা লয়, দিয়ে তখন হার বেটি কইছে যে আমি আবার করবো, দেব লুটিপুটি করে মানে কী করবে আর কী না করবে, চাচাটাও ফের ভালো ছিল, কিচ্ছু কাহে না কইছে, লেও লেও টানো যত পারবে। হার বেটা তখন হার বেটা ফের একটু দেখেছে কেমন, মানে বেশি শক্তি খাটাইবে না, ওর কাজ করতে খুব মানে ঢিলা, দেখা কইছে যে না না তুমি তো একবারও টানলে না, তো টানো, দেখুন আবার টানলো। তো যাই হোক, শক্তি পরীক্ষা টরীক্ষা শেষ। বই মেলা
Allah.